গল্পের শুরুতে শ্রী এবং হারমান নামক এক দম্পতিকে তাদের দুই সন্তান দিন এবং অ্যান্ডির সঙ্গে দেখা যায়। সেরাতে তারা একত্রে খাবার খেতে বসেছিল, হঠাৎই হারমানের গলায় কিছু আটকে যায় এবং ভেতর থেকে একটি কাচের টুকরো বেরিয়ে আসে। তৎক্ষণাৎ তার মৃত্যুও ঘটে। হারমানের মৃত্যুতে তার স্ত্রী শ্রী খুবই ভেঙে পড়েছিল। সে সেই কাচের টুকরোটিকে বেঁধে নিজের কাছে রেখে দিয়েছিল। কিছুদিন পর আন্দিকে দেখা যায় যে তার বান্ধবী হারুনকে তাদের ঘরে নিয়ে আসে পরিবারের সাথে দেখা করাতে। আন্দি পিয়ানো বাজাচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে তার মা স্ত্রীর আওয়াজ শোনা যায়। সে ভেতরে গিয়ে দেখে তার মা স্ত্রীর পায়ের কিছু স্থান কেটে গিয়েছে এবং সেখানে অদ্ভুত একটি কালো দাগ পড়ে গিয়েছে। সেরাতে স্ত্রী একটি গানের ধ্বনি শুনতে পায়, আর এটি তার স্বামী হারমানের পছন্দের একটি গানের সুর ছিল। স্ত্রী ভাবে হয়তো আন্দি এটি পিয়ানোতে বাজাচ্ছে, কিন্তু যখন সে বাইরে আসে সে কাউকে দেখতে পায় না, বরং পিয়ানো নিজে নিজেই বাজছিল। এটি দেখে শ্রী ভয়ে চিৎকার করে ওঠে। তখনই তার ছেলে এসে তাকে তার কক্ষে নিয়ে যায় আর বলে এসব তার মনের ভুল, একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। শ্রীর কক্ষের ছাদে একটি কালো দাগ পড়ে গিয়েছিল, সেটি ঠিক করার জন্যে সে একজন লোক ডেকেছিল। শ্রী খাবার বানানোর জন্য রান্নাঘরে যায়, তখনই আন্দি সেখানে আসে আর তার মাকে তার জন্য চিকেন বানিয়ে দিতে বলে। তার মা বলে যখন তার বাবার মৃত্যু হয়েছে তখন থেকে তিনি চিকেন বানানো বন্ধ করে দিয়েছে। যখন শ্রী ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ ছিল না, তখনই পেছন থেকে আন্দি ঘরে ঢুকে এবং সে জানায় এতক্ষণ সে ঘরেই ছিল না, সে তো মাত্র এলো। হানুমো তাদের পরিবারের এক প্রকার সদস্য হয়ে গিয়েছিল। দিন একদিন তার মায়ের পায়ের কালো দাগ দেখতে পায়। এরপর সিলিংয়ে পড়া কালো দাগটির ওপরও তার চোখ পড়ে। শ্রী তার মেয়েকে জানায় তার বাবার মৃত্যুর পর থেকেই এমন উদ্ভট ঘটনা ঘটছে। তখনই বিদ্যুৎ চলে যায়। দিন একটি হারিকেন এনে তার মায়ের কক্ষে রেখে দেয়। তখন শ্রী একটি কালো ধোয়ার লাইন তার কক্ষের সিলিংয়ে নড়তে দেখে। এটি দেখে শ্রী অজ্ঞান হয়ে পড়ে। স্ত্রীর সন্তানরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ঘরে ফেরার পথে এক ওঝার সঙ্গে স্ত্রীর দেখা হয়। স্ত্রীর ঘরের সিলিং ঠিক করতে আসা লোকটি আবার চেক করে জানায় সিলিংয়ে কোনো সমস্যাই নেই। একদিন স্ত্রী দিন এবং আন্দি বসে খাবার খাচ্ছিল। আন্দি তার মাকে তার বাবার মৃত্যুর জন্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখনই স্ত্রী কাশতে শুরু করে আর তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার জানায় স্ত্রীর সকল অঙ্গ একেবারেই স্বাভাবিক রয়েছে। সেখান থেকে ফিরে দিন তার মায়ের আলমারিতে রুমালে পেঁচানো অবস্থায় সেই কাচের টুকরো দেখতে পায় যা তার বাবার মুখ থেকে বের হয়েছিল। দিন সেটি নিয়ে আন্দিকে দেখায়। দিন বলে এর পেছনে কিছু তো রহস্য অবশ্যই আছে, কিন্তু আন্দি এসবে বিশ্বাসই করে না। দিন তাকে বলে যদি এসব স্বাভাবিক জিনিস হতো তবে ডাক্তারদের কাছে কেন এর কোনো উত্তর নেই। আন্দি দিনকে বলে রুমালটি আবার আগের স্থানে রেখে দিতে। পরদিন যখন আন্দি আর দিন স্কুলে যায় তখন শ্রী ওঝার সঙ্গে দেখা করতে আসে। তার নাম ছিল জারি। সে শ্রীর হাতে একটি ডিম রেখে কিছু মন্ত্র পড়তে শুরু করে। এরপর শ্রীকে সেটি ভেঙে ফেলতে বলে। যখন শ্রী দিনকে ভাঙে তখন সেটির ভেতর কালো হয়ে গিয়েছিল। জারি বলে তার ঘরে খুবই ভয়ানক কিছুর ছায়া রয়েছে, যত দ্রুত সম্ভব সেটিকে স্ত্রীর ঘর হতে বার করতে হবে। সে স্ত্রীর ঘরে যায়, টেবিলের উপর হাত রেখে সে বুঝতে পারে হারমানের মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল। সে তার তন্ত্রবিদ্যা দ্বারা সেই কালো ছায়াকে খুঁজে বের করতে সক্ষম হয়। সে সেটিকে একটি বোতলে বন্দি করে ফেলে। তখনই কর্নিং বেল বেজে ওঠে, যা হানুম বাজাচ্ছিল। সে জারিকে চলে যেতে দেখতে পায়, কিন্তু স্ত্রী তার সাথে খুবই স্বাভাবিক আচরণ করে, যেন কিছুই হয়নি। তখন শ্রী দেখে তার পা থেকে সেই কালো দাগ মুছে গেছে। শ্রী পুনরায় জারির কাছে যায় সেই কালো ছায়াকে ধ্বংস করার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই সেটি জারির গলা চিপে ধরে আর তাকে শূন্যে উঠিয়ে ফেলে, শরীরে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলে। এর দরুন তার পুরো ঘরেও আগুন লেগে যায়। শ্রী কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দিন তখন স্কুল থেকে বাড়ি ফিরে আসে।
সেখানে সে একটি ঘরের অর্ধেক ছবি দেখতে পায় যা সে নিজের কাছে রেখে দেয়। তৎক্ষণাৎ শ্রী ভয়ার্ত অবস্থায় ঘরে প্রবেশ করে। দিন জানতে চায় কি হয়েছে, কিন্তু শ্রী এতটাই ভয়ার্ত ছিল যে সে কিছুই বলতে পারছিল না। সে শ্রীকে কক্ষে শুইয়ে দেয়। শ্রী দেখে সিলিংয়ে সে দাগ আবার ফিরে এসেছে। দিন আন্দিকে জানায় তার মা কিভাবে আজ ঘরে ফিরেছে, কিন্তু আন্দি এসবে বিশ্বাসই করে না। সত্যি জানার জন্য দিন জারির ঘরে পৌঁছায়। সেখানে সে অল্প পড়ে যাওয়া একটি ঘরের অর্ধেক ছবি আর তার মায়ের লকেট খুঁজে পায়। গ্রামের লোকেরা জারির লাশ দাফন করতে দিচ্ছিল না, কারণ সে কালো জাদু আর তন্ত্রবিদ্যার অনুসারী ছিল। তাই তার লাশ গ্রামের সামনের একটি জঙ্গলে দাফন করা হয়। দিন ঘরে এসে তার কাছে থাকা ছবি এবং জারির ঘর থেকে পাওয়া ছবিটি মিলিত করে দেখতে পায় একটি ঘর দেখা যাচ্ছে, কিন্তু সেটি কার ছিল? একটুকরো জারির ঘরে আর একটুকরো স্ত্রীর ঘরে কেন ছিল? কি এর রহস্য? দিন সে ঘর খুঁজতে থাকে এবং লোকেদের কাছ থেকে জিজ্ঞেস করতে করতে সে সেই ঘরটি খুঁজে পেতে সক্ষম হয়। দিন সেখানে বসবাসকারী লোকটিকে সেই ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই ঘরের মালিক কে ছিল। সেই লোক ছবিটি দেখে হতবাক হয়ে যায় এবং দিনকে কিছু জানাতেই অস্বীকৃতি জানায়। পাশের বাড়ির বৃদ্ধা দিনকে বলে এই ঘর এক সময় লেলার ছিল, কিন্তু কিছু কারণবশত গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছিল। দিন জানতে চায় লেলা এখন কোথায় থাকে, কিন্তু বৃদ্ধা কোনো উত্তর দেয় না। দিন তাকে অনুরোধ করতে থাকে। ঘরে আন্দি তার কক্ষে গান শুনছিল, কিন্তু হঠাৎই নিজে নিজে সেটি থেমে যায়, আবার হঠাৎই চালু হয়, যা দেখে আন্দি কিছুটা ভয় পেয়ে যায়। সেরাতে স্ত্রীর কাছে জারির আত্মা আসে। স্ত্রী এটি দেখে চিৎকার করে ওঠে। আন্দি আর দিন দৌড়ে সেখানে আসে। স্ত্রী ভয়ার্ত অবস্থায় বারবারই বলছিল জারি এসেছিল, জারি এসেছিল। আন্দিও এবার বিশ্বাস করতে শুরু করেছিল। আন্দি হানুনকে তার মায়ের কাছে রেখে জারির বিষয়ে খোঁজ নিতে যায়, আর দিন যায় লেলার বিষয়ে খোঁজ নিতে। দিন কিছু তথ্য খুঁজে পায় আর সেটি তার ভাইকে জানানোর জন্য ফোন বের করে, কিন্তু ফোনের ব্যাটারি ডেড ছিল। আন্দি জারির ঘরে সেই খালি বোতলের টুকরো খুঁজে পায় যার ভেতর জারি সেই কালো ছায়াকে বন্দি করেছিল। এক নারীর কাছ থেকে আন্দি জানতে পারে জারিকে সামনের জঙ্গলে দাফন করা হয়েছিল। আন্দি সেখানে যায়। সে দেখে জারির কবরের মাটি তোলা ছিল এবং জারির লাশ গায়েব ছিল। এটি দেখার পর আন্দি তার মাকে বাঁচানোর জন্য দ্রুত ঘরের দিকে যায়। দিন এর আগে ঘরে পৌঁছে তার মাকে খুঁজতে থাকে। সে তার মাকে পজেস্ট অবস্থায় হাঁটতে দেখে। দিন তার মায়ের পেছনে যায়। জারির আত্মাই স্ত্রীকে পজেস্ট করেছিল, সে স্ত্রীকে মরে যেতে বলে, কিন্তু আন্দি আর দিন তাকে বাঁচাতে সক্ষম হয়। হনুমানদিকে বলে তাদের এ ঘর ছেড়ে কিছুদিন তার ঘরে থাকা উচিত। আন্দি দিন আর তার মাকে নিয়ে হানুমের ঘরে পৌঁছে। আন্দি হানুমের মা রাতনার কিছু ছবি সেখানে পায় যা দিনের পাওয়া ছবির ফটোকপি ছিল। আন্দি এখানে জানতে পারে হানুমের মা রাতনাই লেলা। আন্দি সেখানে সে বোতল দেখতে পায় যেখানে আত্মাকে আটকে রাখা হয়, যা সে জারির ঘরেও দেখতে পেয়েছিল। আন্দি হানুমকে দরজা খোলার জন্য চাবি আনতে বলে, কিন্তু তখনই লেলা হানুমের কাছ থেকে চাবি কেড়ে নেয়। আন্দি লেলার কাছ থেকে তার মায়ের কথা জানতে চায়। তখনই হানুম পেছন থেকে আন্দির মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। লেলা আর হানুম দিন এবং আন্দিকে বেঁধে বেসমেন্টে নিয়ে যায়। লেলা দিনের উপর কালো জাদু করে তাকে টর্চার করতে শুরু করে। শ্রী লেলাকে থামতে বলে, কিন্তু লেলা বলে যে কষ্ট সে পেয়েছে সেই কষ্ট শ্রীর পরিবারকেও দিবে। হানুম দিনের কিছু চুল কেটে লেলাকে দেয়, সেগুলো লেলা একটি পুতুলে লাগিয়ে দেয়। এর দরুন দিন শূন্যে ভেসে ওঠে এবং তার দম বন্ধ হয়ে আসতে থাকে। জারির আত্মার সাহায্য নিয়ে লেলা স্ত্রীকে জারির সাথে কবরস্থানে পাঠিয়ে দেয়, যেখানে জারির কবরে স্ত্রী শুয়ে পড়ে এবং দাফন হয়ে যায়।
আন্দি সেই বোতলগুলোর একটি নিজের কাছে রেখে দিয়েছিল এবং সেটিতে লেলা আর হানুমের ব্যবহার করা একটি কাপড় বন্ধ করে দেয়। হানুম যখন তার কাছে আসে, সে হানুমকে লাথি মেরে ফেলে দেয়। আন্দি সেই বোতলকে আগুনে ফেলে দেয়। এর ফলে হানুম আর লেলা জ্বলতে শুরু করে। আন্দি ভিমকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আন্দি জারির কবর থেকে তার মাকে বাঁচাতে সক্ষম হয়। এই পরিবারটি বেঁচে ফিরতে সক্ষম হয়। একটি অ্যাম্বুলেন্সের লোককে হানুম আর লেলার মরদেহকে নিয়ে যেতে দেখা যায়। তখনই একটি লাশ জীবিত হয়ে ওঠে। এখানেই গল্পের সমাপ্তি ঘটে, কিন্তু প্রশ্ন থেকে যায়, লেলা এমনটা কেন করেছিল? লেলা এবং শ্রী ছিল বেস্ট ফ্রেন্ড। লেলা হারমানের দ্বারা গর্ভবতী হয়ে গিয়েছিল, কিন্তু শ্রী হারমানকে ভালোবাসত। সে জারির সাহায্য নিয়ে হারমানের উপর কালো জাদু করেছিল, যার দরুন হারমান লেলাকে ছেড়ে শ্রীকে বিয়ে করে। হানুম ছিল হারমান এবং লেলার মেয়ে। লেলা গর্ভবতী, এটি জেনে গ্রামের লোকেরা তাকে গ্রাম থেকে বের করে দেয়, কারণ তার স্বামী তার সাথে ছিল না। হানুম এই সবই জানত। তারা স্ত্রীর পরিবারের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, এজন্যই হানুম আন্দির সাথে ভালোবাসার নাটক করেছিল এবং তাদের তার ঘরে নিয়ে এসেছিল। জারির মৃত্যুর পর তার আত্মাকে লেলা নিজের বশে নিয়ে আসে। জারির সাহায্যে 20 বছর আগে শ্রী হারমানকে বশ করেছিল, কিন্তু আন্দির বুদ্ধিমত্তার দরুন তার পরিবার বেঁচে ফিরে। এই গল্প আমাদের শেখায়, যদি জীবনে আমরা কিছু পেতে চাই, তবে তার জন্য কালো জাদুর সাহায্য নেওয়াটা উচিত নয়, কারণ খারাপ বস্তু শেষ পরিণতি খারাপই হয়। শ্রী এবং লেলা দুজনের কাজই ছিল ভুল, যার শাস্তি তাদের দুজনকে পেতে হয়েছিল। এমনই আরও গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।